আবার শুরু হয়েছে নাকি পানি হওয়া যাক আলহামদুলিল্লাহ যেটা হয় হবে কি করা যাবে আর আসুন একটু সালাম পড়িয়েই নাই দোয়া করে দিবার কি করব يا نبي سلام يا رسول سلام يا أبي سلام صلوات الله কঠিনো আশোর দিনে কি আছে মোদে একপালে গুনাহগার উম্মা আত সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া আবি জিব্রাইল দিলে এঞ্জ আওয়াজ খুলে দাও আসমা আনের দুয়ার এসেছে নবী ঈদের সর করিতে আল্লাহ আরো দিদা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া আবি সালাম সালাম মাশাআল্লাহ আল্লাহ আপনাদের আমার সকলের সালামকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কোরআনে তার হাবিবকে সালাম দিবার কথা বলেছে সাল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু সালাম দাও দরুদ পড়লে সওয়াব হয় নেকি পাওয়া যায় আর সালাম দিলে দয়ার নবীর জবাব পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ দারুণটা হলো আদব কিন্তু সালাম দিতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সালামকে কবুল করেন এবং একদিন একদিন আল্লাহ যেন আমাদের ঘরে মদিনা শরীফে রওজা মোবারকে হাজির হইয়ে সালাম দিবার জন্য তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী বলছেন যারা কিয়ামত পর্যন্ত আমার রওজা মোবারকে যারা এসে আমাকে সালাম দেবে যেমন সাহাবারা সালাম দিত আমি শুনে জবাব দিতাম আমি রাসূল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সালাম শুনবো ও জবাব দিয়ে থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আমাদের জন্য ঈমান নবীকে আদব করা এটা আমাদের জন্য ঈমান নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মাহফিল করা দরুদ শরীফ পড়া এগুলো সব আমাদের জন্য আমল এগুলো কি আমল আর নবীকে মহব্বত ও আদব করাটা হলো আমাদের জন্য ঈমান তাই নবীকে আদবের সাথে আমরা সালাম দিই কেন আদব করতে হবে আমাদেরকে ঠিক তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা কামনা রাখতে হবে অন্তরে কেননা আল্লাহ নবী বললেন যারা আমাকে একবার দেখবে আল্লাহ পাক তাদের জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ
জিন্দেগিতে এই তামান্না রাখো আল্লাহর কাছে যখনই হাত তুলবে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমাকে আপনার হাবিবের একবার দিদারটা নসিব করবেন আল্লাহ কি নিয়ামত করেছে আমার নবীকে যে চেহারাটা দেখলে জীবনের গুনাহ maaf শুধু হয় তা নয় সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাওয়ার কোনোদিন জাহান্নামে যাবেই না জান্নাত যাবার ব্যবস্থা আল্লাহ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই চেহারা দেখা স্বপ্ন দেখুন আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দরবারে এসে আপনার নূরে জবান থেকে আপনার চেহারা দিয়ে তাকিয়ে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা দ্বীন ইসলামের আলোচনা শুনি হুজুর আপনি চলে যাওয়ার পরে আপনার অনেক উম্মতের আসবে দুনিয়া জমিনে তারা তো দুনিয়াবি জিন্দেগিতে আপনার সামনে বসতে পারবে না অনেকে গরীব হবে দরবারও আসতে পারবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নূরে জবানে আপনার চেহারা দিয়ে তাকিয়ে তাদের তো নসিবে ওয়াজ নসিয়া শোনা হবে না এই মহান নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন লেনে বাবা সাবারা আমার উম্মতকে জানিয়ে দেবে কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আমবিয়ায়ে আলেমে হাক্কানিরা হলো আমার ওয়ারিশ তাদের চেহারার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যারা দ্বীন ইসলামের আলোচনা শুনবে এ সাবারা তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ আমার ওয়ারিশ দিকে দিকে তাকিয়ে তাকিয়ে দ্বীনের আলোচনা যখন শুনবে ওই নিয়ামত আল্লাহ তোমাদের এবং তাদের আমল নামায় লিখে দেবে আরো জোরে বলুন সুবহান তাই আল্লাহর ওলি আলেমে হাক্কানিদের সহবতে বসতে হয় তাদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় তাদের কদমের কাছে বসতে হয় জিন্দেগি তো হাজারো জায়গায় বসালাম চায়ের দোকানে ক্লাবে পার্টি অফিসে যাত্রায় যেখানে উচিত নয় অনুচিত জায়গা কোন তো আমরা চলে গেলাম আর যেখানে গেলে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় এবং এত বড় মাকাম যে সাহাবারা নবী দেখে যে নিয়ামত পেয়েছে ওই নিয়ামতের সওয়াবটা আল্লাহ আমল নামে লিখে দেয় আলেমে হাক্কানির মুখের দিকে যখন কিয়ামত পর্যন্ত যত লোক আসবে চাকিয়ে থাকবে যেমন আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আহ কি নিয়ামত আল্লাহ তিনাকে করেছে তিনি আসবেন আসার সময় হয়ে গেছে তামাম বিশ্ব জুড়ে যেভাবে অত্যাচারে নিস্তিম রোলার চলছে যেভাবে মানুষগুলো আবার জাহিলিয়াতের যুগের দিকে চলে যাচ্ছে যেভাবে মানুষগুলো সভ্যতা থেকে দূরে গিয়ে অসভ্য বর্বর হয়ে যাচ্ছে এই নমুনা বলছে হুজুরের আসার সময় খুবই কাছে হয়ে আসছে আজ হয়তো পানি না হলে এরও অনেক ডবল মানুষ হয়তো চতুর্দিক থেকে আশপাশ থেকে কিন্তু আল্লাহর মর্জি আল্লাহ যেটা চান আমরা খুশি না বেজা যে বলুন খুশি আমরা সব জিনিস বুঝি না আমরা কিন্তু পড়ে বুঝি কেন আমাদের জ্ঞান খুব ক্ষুদ্র আল্লাহ পাক যেটাই করেন আমাদের জন্য ভালো করেন আমরা সব বুঝে উঠতে পারি না কখনো মনে রাখবেন আল্লাহ আমাদের কোনোদিন ক্ষতি চান না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করি আল্লাহ নবীকে মহব্বত করেন ভালোবাসেন কেননা নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা গদাসে তোমার আমার জন্য কান্দেছে এই পৃথিবীতে দুই ধরনের ইসলাম আছে মাফ করবেন সত্যটা জানাচ্ছি কোন
বিরোধী করার সাথ ইচ্ছা আমার নাই সত্যটাকে জানাতেই জন্য চাইছি একজন আলেম হিসাবে দায়িত্ব আমার নবী পাকের উম্মত উম্মতি কাছে সত্য মেসেজটাকে পৌঁছে দিয়া তাম পৃথিবীর জমিন এসে চীন বলেন রাশিয়া বলেন এদিকে ব্রিটেন বলেন আমেরিকা বলেন আর এমন করে ইসরায়েল বলেন পৃথিবীর জমিনে সবারই একটাই লক্ষ্য আমার রসূল পাকে রেখে যাওয়া ইসলামকে কলঙ্কিত করা আমার নবীর ইসলামের উপরে আঘাত দেওয়া কেননা ইসলামের প্রথম কথা হলো দাসত্ব প্রথা বন্ধ করতে হবে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না মানুষ একমাত্র মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন একমাত্র তিনারই দাস দাসী তাই যাদের অন্তরে ফেরাউনের মতো খসলত আছে যারা মানুষের প্রভু হতে চায় তারা এই দাসত্ব প্রথাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায় তাই প্রতিষ্ঠিত করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় আমার রসূলের রেখে যাওয়া দিনটা ইসলাম কেন ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই এক আল্লাহ ছাড়া অতএব আল্লাহর দাসত্ব করতে হবে অন্য কারণ তাই পৃথিবী জুড়ে একদল আজকের দিনের ফেরাউন যারা আছে আজকের দিনে নমরুদের মেন্টালিটি যাদের আছে তারা এই মানুষগুলোকে কৃতদাস দাসী শিকল গলায় পড়াতে চায় কিন্তু পড়াতে গিয়েই তারা যুগ যুগ দেখেছে ইসলাম আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই তারা মসজিদের বিরোধী করে মাদ্রাসার বিরোধী করে তাই তারা ইসলামকে মিটাতে চায় এই ষড়যন্ত্র তারা যুগ যুগ ধরে চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনারা ইসলামকে মজবুত করে ধরে রাখুন রসূলকে ধরে রাখুন পৃথিবীতে অনেক কিছু আসবে ঘটছে ঘটবে মুমিন মুমিনাদের কোনো ভয় নাই চিন্তাও নাই জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনকে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা জান নমরুদ নাকি আগুনে নিয়ে যাচ্ছে ফেলবে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছে কাছে যেতে পারছে না এত তাপ লাস্টে ওই শিকল করে চরকি করে দুলিয়ে দূর থেকে ফেলবে এরকম তৈরি করেছে আর এই সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে ধরে বলছে ভাই ইব্রাহিম তুমি যদি বলো তাহলে আমি এদের সব ছাপটা মেরে শেষ করে দেব তুমি যদি বলো ইব্রাহিম নবী কি বলেছিলেন ভাই জিবরিল আমার আল্লাহ অন্ধ নয় আমার আল্লাহ সব দেখতে পায় অতএব আমি যাকে ভালোবাসি তিনি শাইউল কাদির আল্লাহ আমি যে বিপদে আছি তিনি দেখছেন তিনি যদি চান ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাবো ক্ষমতা তিনার আছে তিনি যদি বাঁচান আমি তিনার সাহায্য পেতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আর তিনি যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হন তিনার খুশির জন্য একবার নয় হাজার বার পুড়তে ইব্রাহিম রাজি আছে জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান এটা হওয়া দরকার আল্লাহ যদি আমাকে এক বেলা খাইয়ে শুকিয়ে খুশি হন আমি এক বেলা খেয়ে আল্লাহকে খুশি করতে রাজি আছি আল্লাহ যদি আমাকে গরিবই রেখে খুশি হন দিনার খুশির জন্য আমি গরিব হয়ে থাকতে রাজি আছি কেন আমার কষ্ট পৃথিবীর কেউ না বুঝুক আমার বানানেওয়ালা আল্লাহ বোঝে না বোঝে না আর তিনি ছাড়া তো সমাধান করতে দ্বিতীয় কেউ পারবেও না তিনি যখন সবই জানে তাহলে তিনি যেটা দিয়ে রেখেছেন নিশ্চয়ই আমার পরীক্ষা চলছে অতএব এই পরীক্ষায় ধৈর্য ধরতে হবে আল্লাহ জানে না আজকে এখানে একটা জলসা হবে এই জানে না এই জলসায় কি আল্লাহ বিরোধী কাজ হয় এ তো আল্লাহর কথাই বলছি রসুলের কথাই বলছি তা পানি দিলেন কেন এই তো কিছুটা দূরে দিয়ে এনে কিছুটা এইদিকে দেয় এনে হেন্ডা দিলেন কেন হেন্ডা তো বাদ রাখতে পারতেন না এটা আমাদের মাইন্ডে রাখতে হবে হয়তো আমার মালিক আমাদেরকে পরীক্ষা লিখছে জলসা কমিটিকেও পরীক্ষা লিখছে যাদের ধারণাটা কি দেখি
ঠিক না এগুলোকে মাইন্ডে রাখতে হবে কারণ আল্লাহ প্রত্যেককে পরীক্ষা নেবে আমাকেও নেবে আপনাকেও নেবে তবে আল্লাহ যেন আমাদেরকে সহজ সহজ পরীক্ষাটা নাই বলুন আল্লাহুম্মা আমিন কারণ আমাদেরকে যদি সেই পরীক্ষা নাই আমরা বড় কষ্টের মধ্যে পড়ে যাব পাস করতে পারবো কি পারবো না সেটাও তো আল্লাহর কুদরতি হাতে আছে তিনি চাইলে পাস করে যাব কিন্তু তারপর বাস্তব বাস্তব দুনিয়াটাকে দেখে আমরা একটু চিন্তা করি যেমন বলি কল্লা বানিয়েছিলেন হযরত বেলাল হুজুরকে ইতিহাসের পাতা সবই সাক্ষী দেয় যেমন পরীক্ষা নিয়েছিলেন হযরত খাব্বাব হুজুরকে ইতিহাসের পাতা সাক্ষী দেন আল্লাহ নবী দিকে আসার জন্য নায়ের দিকে আসার জন্য এই সময় সৈরাচারী জালিম রাজা ছিল নেতা ছিল আবু জেহেল সে আবু জেহেলের দিক থেকে সরে যাবার জন্য হযরতে খাব্বাবের উপরে কেমন পরীক্ষা হয়েছিল শোনেন হযরতে খাব্বাবকে তারা টেনে টেনে নিয়ে যে কাঠের আগুন তৈরি করে আগুনে বসিয়ে রেখে দিত আর এমন করে আগুনে গরমেতে কোমরের গোস্তখানা হযরত খাব্বাব হুজুরের পুড়ে 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 ওই আগুনেতে পড়তে থাকতো রসগুন ওই গোস্তের রস চামড়া রস পুড়ে পুড়ে যখন আগুনটা বন্ধ হয়ে যেত আবার আগুনকে জ্বালানো হতো আবার বসানো হতো আবার কোমরের গোস্তখানা পোড়া হতো সামান্য পানিতে যদি আমরা আল্লাহ ছেড়ে পালায় রসুল ছেড়ে পালায় অর্থাৎ ধর্মসভা ছেড়ে পালায় এতে যদি আমাদের দোহানিয়া শুরু হয়ে যায় তাহলে আল্লাহ নবী সাহাবাদের যে পরীক্ষাটা নিয়েছিল ওই পরীক্ষা নিলে তোমার আমার কি দশা হবে সামান্য এক বেলা খাওয়া না হলে কোন জায়গায় যদি ফ্রিতে কিছু দেয় সেখানে হাত পাততে আমরা পিছপা হই না অথচ ইসলাম জানিয়েছে আল্লাহ পাক ভিক্ষা খেয়ে অপছন্দ করে আল্লাহ বলেছে শরীর দিয়েছি ক্ষমতা দিয়েছি তুমি মেহনত করো খাটো অসির ফিলার জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহ অবশ্যই তোমার জন্য জমিনে রেজেক রেখে দিয়েছি আল্লাহ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক কিছু আলোচনা বসার মতো জায়গা নেই আমার অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে না আপনাদের অসুবিধা হচ্ছে কি বাস তাহলে অসুবিধা যুদ্ধের ঘোড়া না মরা পর্যন্ত চলবে যুদ্ধের ঘোড়া পর্যন্ত ওই কলকাতায় দেখবেন রেসের ঘোড়া ছোট আলাদা ও ঘোড়াকে যুদ্ধেই না পারলে ও দিশেহারা হয়ে যাবে